দেখুন গণতান্ত্রিক অক্সিজেন যেটা, গণতন্ত্রের যে বাতাবরণ, যে অক্সিজেন, সেটা মানুষ নিতে পারছে না। একটা দমবন্ধকর পরিস্থিতির মধ্যে মানুষ বসবাস করছে, একটা ভয়ভীতির পরিস্থিতি পরিবেশের মধ্যে মানুষ বসবাস করছে। কীভাবে মানুষকে ফ্রেশ অক্সিজেন দেওয়া যায়, মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে, প্রতিবাদের ভাষা যেটা কেড়ে নেওয়া হয়েছে সেটা ফিরে পেতে পারে, সেই লক্ষ্য রেখেই আমরা জনসংযোগ করছি বিভিন্ন সাবডিভিশন, ডিস্ট্রিক্ট কিংবা বিধানসভা ভিত্তিক যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে আমরা যোগাযোগ স্থাপন করছি। তাদের সঙ্গে মত বিনিময়ের পরই আমরা একটা সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত মত বিনিময়ে কী বেরিয়ে এসেছে, কোন দলে অসুবিধা? ওই যে বললাম যে আমরা এই কথাটা কেন বলছি যে দমবন্ধকর পরিস্থিতি, সবাই তো বলছে, সবাই তো এই কথাগুলোই বলছে না, যে একটা দমবন্ধকর পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি, উত্তরণের পথ আমাদের দিন, দেখান রাস্তা, দেখান, এই কথাগুলো তো জনসাধারণের কথাগুলোই তো আমরা বলছি। কোনো অন্য দলে যাওয়ার সিদ্ধান্ত না মানে সেটা দেখুন না, আপনাদের ওয়েট করুন, আরও কিছুদিন ওয়েট করুন, দেখা যাক, সিদ্ধান্ত আমাদের নিতেই হবে, আগে শেষ করিনি, তারপর থেকে সিদ্ধান্ত বসে আমাদের নিতে হবে।